আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমার ফ্যামিলির আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের জন্য থাকছে গুচি মাছ আলুর ঝোল রেসিপি। তো চলুন, কি কি লাগছে আমাদের রান্নায়। আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে সুন্দর করে বেছে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর আলুগুলোকে আমি ছিলে তারপর গোল গোল করে কেটে নিব। এভরিওয়ান, এই তো দেখুন আমি আলুগুলোকে ছিলে ফেলেছি। এবার আমি এগুলোকে কেটে নিয়েছি। এভরিওয়ান, আপনারা আপনাদের পছন্দ মতো আলুর সাইজটা কেটে নিতে পারেন। আজকে আমি এভাবে রান্না করব। তো চলুন আমরা রান্না শুরু করি। এ পর্যায়ে চুলায় প্যান দিয়ে দিয়েছি। পানি শুকিয়ে আসলে তারপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি তেজপাতা, গোটা জিরা, 3 পিস এলাচ ছিঁড়ে, তারপর একটা কাট মশলা, এগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি তেলে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার আসার আগ পর্যন্ত আমি সুন্দর করে এটাকে ভেজে নিব। সুন্দর করে তেলের সাথে মিক্সড করে নিতে হবে। এভরিওয়ান, এ পর্যায়ে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় এভাবে রান্না করলে। এই তো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এভরিওয়ান, এদিকে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। গুচি মাছগুলো সুন্দর করে আমি লবণ মাখিয়ে এবং লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এভরিওয়ান, এগুলোকে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। পেঁয়াজ, তেল, অন্যান্য মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিব। তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে। অন্যদিকে কিন্তু আমি মাছটাকে রেডি করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে তারপর আমি মাছগুলো দিব। এভরিওয়ান, আমি কিন্তু মাছগুলো ভাজব না। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। পানির সাথে এই মশলাগুলো মিক্সড করে নিতে হবে। এভরিওয়ান, মাছ না ভেজেও কিন্তু কষিয়ে রান্না করলে খুবই মজার হয়। আপনারা চাইলে মাছটা ভেজেও কিন্তু রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদ পাউডার দিয়ে দিব 1/2 চা চামচ, এরপর দিব মরিচ পাউডার। মরিচ পাউডার দিব আমি এখানে 2 চা চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মরিচ পাউডারটা দিবেন। এভরিওয়ান, কেউ এখানে 3 চামচও ইউজ করতে পারেন। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা তাদের ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবেন। আর এর থেকেও যদি কম খেতে চান তাহলে 1 চামচ ইউজ করলেই হয়ে যাবে। এবার সব মশলাগুলো একসাথে মিক্সড করে কষিয়ে নিতে হবে পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত। এ পর্যায়ে দেখুন আমার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি এখন পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে একটা বেলে মাছ ছিল। এবার একে একে আমি সব মাছগুলো সুন্দর করে দিয়ে দিব এই মশলার মধ্যে। এগুলো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মশলার সাথে
মিক্সড করে নিব। এবার আমি এটাকে কষিয়ে নিব 3-4 মিনিট। এভরিওয়ান, আমার মাছগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু এটা থেকে কাঁচা গন্ধ আসতে পারে। আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে আর খেতে কোনো সমস্যাই হবে না। আর যারা মাছ ভাজি করে দিবেন, তারা এ পর্যায়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের পানি দিবেন। এরপরে পানি ফুটে আসলে আপনারা যে মাছগুলো ভেজে রাখবেন সেই মাছগুলো দিয়ে দিবেন। এ পর্যায়ে দেখুন আমার কষানো শেষ হয়ে গিয়েছে। আমি এদিকে আলুগুলো সুন্দর করে ধোয়া শেষ, আমি এখন এই মাছের মধ্যে আলুটা দিয়ে দিব। আমি কিন্তু এ পর্যায়ে মাছ উঠাবো না, এভাবেই রান্না করব। এভাবে রান্না করলে আমার মাছ কিন্তু একটাও ভাঙবে না, আর খেতেও কিন্তু সুন্দর হবে। এভরিওয়ান, আমি এবার আলুগুলোকে দিয়ে দিব। সব আলুর সাথে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আমি কিন্তু আলুগুলোকে ভালো মতো কষাবো। আলু 90% আমি সিদ্ধ করে নিব কষিয়ে, আর 10% পানি দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে। এভরিওয়ান, এভাবে সিদ্ধ করে নিলে আলুর মধ্যে মশলার যে ফ্লেভার সব কিছু ভালোভাবে ঢুকে যাবে, আর আলুটা হবে সুস্বাদু। এই জন্য এভাবে কষিয়ে সুন্দর করে রান্নাটা করতে হবে। সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। তো চলুন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এভরিওয়ান, আমি এবার ঢাকনা খুলে দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আর হালকা একটু পানি দিয়ে দিলাম, আবারও আমি সুন্দর করে কষাবো। এভরিওয়ান, আবারও কষিয়ে সিদ্ধ করে নিব, তারপর কিন্তু আমি ঝোলের পানি দেব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক ভালো হয়, খেতে কিন্তু খুবই মজার হয়। এ পর্যায়ে দেখুন আমার পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমরা পানি দিয়ে দিব, এটা হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমরা অপেক্ষা করব পানি কিছুটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। আর দেখুন আমি এ পর্যায়ে আলুটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা খুবই ভালো লাগে খেতে। এভরিওয়ান, আমরা এখন পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করি। সব কিছু ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। এভরিওয়ান, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা নতুন নতুন টিপস সম্পর্কে জানতে পারবেন, নতুন নতুন আইটেম তরকারি রেসিপি সম্পর্কে জানতে পারবেন। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর টালা জিরা পাউডার দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি আরও 10 মিনিট দম করে নিব। এভরিওয়ান, আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। এভরিওয়ান, এ পর্যায়ে দেখুন আমি তরকারি নামিয়ে নিয়েছিলাম। এভরিওয়ান, তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারতেছে। তো আপনারা এভাবেই তৈরি করে খান, আর কতটা সুন্দর লাগে দেখুন। এভরিওয়ান, আজকে আমরা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।